আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আবারও চলে আসছি নতুন আর একটা ভিডিও নিয়ে। আর আজকের ভিডিওটা আপনাদের মাঝে কি নিয়ে এসেছি আপনারা তখন দেখেই বুঝে গিয়েছেন। আবার আপনাদের মাঝে নিয়ে এসেছি একটা ক্লিনিং ভিডিও। আজকে আমি আপনাদের মাঝে কি ক্লিন করে দেখাবো সেটা আপনারা তো হয়তো এতক্ষণ বুঝেই গিয়েছেন। আজকে আমি আপনাদের মাঝে দেখাবো মেলামিনে প্লেট কীভাবে ভিতর ভিতর হলুদ এবং ময়লা হয়ে গেলে একদম নতুনের মতো ঝকঝকে করে তোলা যায়। এই প্লেটটা কিন্তু আমাদের কম বেশি সবার বাসায় থেকে থাকে। আর এই প্লেটটা যদিও এখন একটু কম চলে, তারপরেও কিন্তু সবার বাসায় কম হলেও বেশি হলেও থাকে। সেক্ষেত্রে অনেকদিন ব্যবহার করার পরে প্লেটের ভিতরে কিন্তু এরকম হলদেটে হয়ে যায়, ঠিক আমার প্লেটগুলো যেরকম হয়েছে। আমার প্লেটগুলো কতটা হলদেটে হয়েছে আমি আপনাদের কাছ থেকে দেখিয়ে দিচ্ছি। এর ভিতরটা কিন্তু অনেক কঠিনভাবে ময়লা পড়েছে। এটা যদিও প্রতিদিন মাঝনীতি পরিষ্কার করলেও কিন্তু এই হলদেটে ভাব যায় না, আস্তে আস্তে কিন্তু এই প্লেটগুলো আমাদের বাতিলের মধ্যে পড়ে যায়। কিন্তু এই প্লেটগুলো যে খুব সহজে নতুনের মতো করে তোলা যায় আমরা কিন্তু অনেকেই জানি না। যদিও এখন আমাদের মেলামানি প্লেটের চলন অনেকটা কম, আমরা বেশিরভাগই কিন্তু হয়তো কাঁচের প্লেটে খাবার খাই। তারপরেও যাদের বাসায় বাচ্চা আছে তাদের বাসায় কিন্তু মেলামানের বাসনকোসন অনেক দরকার পড়ে। ঠিক আমার বাসায় ঠিক এরকমেরই হয়, মেলামানের বাসনকোসন কিন্তু খুবই দরকার হয়। তো আমার প্লেটটা কতটা লাল হয়েছে এবং কতটা ভিতরে ভিতরে ময়লা হয়েছে আপনারা কিন্তু সরাসরি দেখতে পাচ্ছেন। আর আমার যারা ভিডিওটা পুরো শেষ পর্যন্ত দেখবেন তারা শেষ পর্যন্ত দেখলে বুঝতে পারবেন আমার প্লেটটা কতটা চেঞ্জ হয়ে যায়। আর আমি আজকে আপনাদের মাঝে খুবই সহজ পদ্ধতিতে এই মেলামিনে প্লেটটা পরিষ্কার করে দেখাবো। আর আমি যে পদ্ধতিটা আপনাদের দেখাবো এতে আপনারা প্রতিদিন করতে হবে না, আপনারা সপ্তাহে একদিন করলে কিন্তু প্লেট কখনোই এরকম হবে না, একদম নতুনের মতো থাকবে, সবসময় কিন্তু সাদা একদম ধবধবা থাকবে। আমি আপনাদের মাঝে টিপসটা শেয়ার করবার জন্যই অনেকদিন হলো আমার মেলামিনে প্লেটগুলো পরিষ্কার করা হয় না। তো আজকে আমি আপনাদের মাঝে টিপসটা শেয়ার করে দেবো। আর আমি খুব চেষ্টা করি আমার যে টিপসগুলো খুব কাজে লাগে আমি আপনাদের মাঝে শেয়ার করার। তো এখন যে প্লেটটা অনেক বেশি ময়লা আমি সেই প্লেটটা আগে আপনাদের মাঝে শেয়ার করবো আসলে কত সহজে পরিষ্কার করা যায়। তো আমি একটা প্লেট নিয়ে নিয়েছি আর এই প্লেটটা একটু দেখুন যে কতটা হলুদ হয়েছে। আর প্লেটটা কিন্তু আমি অনেকদিন ব্যবহার করেছি, আমি ইচ্ছাকৃতভাবে কিন্তু অনেকদিন এই টিপসটা ব্যবহার করি নাই, সেক্ষেত্রে অনেক বেশি হলুদ হয়েছে। তো আমি এখন এটা পরিষ্কার ক্ষেত্রে যেটা ব্যবহার করবো সেটা হচ্ছে পেস্ট। আর এই ক্ষেত্রে কিন্তু কোনো পেস্ট, কোনো নাম ধরা কোনো পেস্ট নেই, আপনার যে কোনো পেস্ট ব্যবহার করতে পারবেন। আর এই পেস্ট ব্যবহার করার ক্ষেত্রে একটা জিনিস লক্ষ্য রাখতে হবে, পেস্টটা যেন সাদা হয়। আর এখন দিব আমি এক চামচের মতো লবণ। পেস্টে যে কোনো ময়লা পরিষ্কার করা যে কতটা কার্যকরী আমরা অনেক গৃহিণীরাই কিন্তু জানি। তো এই ক্ষেত্রে আমি কিন্তু একটু পানিও দিয়ে দিয়েছি, একটু যেন নরম হয় এজন্য আমি একটু পানি ব্যবহার করেছি। এখন যে থালা বাসন মাজার যে মাজনিটা আছে আমি সেটা দিয়ে আস্তে আস্তে ঘষে নিব। আর আমার হাতের দিকে দেখলে বুঝতে পারবেন যে আমি কত আলতোভাবে চাপ দিচ্ছি। এতে কিন্তু একটুও পরিশ্রম হবে না, আমি আপনাদের ভিডিও এডিটিং করব না, একদম সরাসরি ডিটেলসভাবে দেখিয়ে দিব। আমি একটু একটু করে পরিষ্কার করব এবং একটু একটু করে আপনাদের মাঝে শেয়ার করব। প্লেটের যে সাইডটা আছে এই সাইডটা তো আমি একটু ঘষে নিচ্ছি। আর কত আলতোভাবে ঘষছি আপনারা হয়তো আমার ঘষা দেখে বুঝতে পারছেন, আমি কিন্তু একদমই চাপ দিচ্ছি না। এক্ষেত্রে যদি আপনারা অন্য কোনো মাঝনের সাহায্য পরিষ্কার করতে চান সেটাও পারবেন, তবে এটা দিয়ে করলে একটু তাড়াতাড়ি হবে, আমি এটাই ব্যবহার করেছি। প্লেট যদি প্রতিদিন আপনারা ভিমবার বলেন যে কোনো লিকুইড দিয়ে বলেন পরিষ্কার করুন না কেন, কিছুদিন পরে দেখবেন মেলামিনের যে কোনো বাসনকোসন এরকম ভিতরে লাল হয়ে যায়। এটা কিন্তু এত সহজে পরিষ্কার করা সম্ভব না। এরকম হলদেটে হয়ে গেলে দেখা যাচ্ছে আমরা প্লেটগুলো কিন্তু বাতিল দিয়ে দেই, আসলে কিন্তু একদমই না, আমি এরকম কখনো করি না। আমার এই প্লেটগুলো কিন্তু অনেক দিন আগেকার, যেহেতু আমি এখন বেশিরভাগই কাঁচের প্লেট ব্যবহার করি কিন্তু আমার বাসায় বাচ্চা আছে, সেক্ষেত্রে আমি দুই তিনটা মেলামেনে প্লেট ব্যবহার করি। কারণ ওদের হাতে কাঁচের প্লেট দিলে ওরা খুব সহজে ফেলে দেয়, কাঁচের প্লেট পড়ে গেলে কিন্তু ভেঙে যায় আমরা সবাই জানি। তো সেক্ষেত্রে আমি কিছু মেলামেনে প্লেট বাসায় রাখি ওদের হাতে দেওয়ার জন্য এবং কিছু কিছু সময় আমরাও খাবার খাই। তো আমার প্লেটটা কিন্তু সেমভাবে কিন্তু আশেপাশে যতটা ছিল ততটা পরিমাণ আমি ঘষে নিয়েছি। আর আমি কত আলতোভাবে ঘষে নিয়েছি আমি আপনাদের আবারও দেখিয়ে দিচ্ছি যে কত আলতোভাবে ঘষে নিয়েছি। আর প্লেটের পিছনটা কিন্তু এতটা ময়লা হয় না, তারপরে যতটুকুই হোক না কেন আমি ততটুকুই একটু ঘষে নিব। আমার একটা প্লেট ঘষে নেওয়া হয়ে গিয়েছে, এখন আমি দ্বিতীয় আর একটা প্লেট ঘষে নেব। আর এই প্লেটটাও যে কতটা ময়লা হয়েছে আপনারা এটাও দেখে বুঝতে পারছেন। এখানে সেমভাবে কিন্তু আমি একটু পেস্ট নিয়ে নিচ্ছি, আমি আবারও বলছি যে কোনো পেস্ট নিলে হবে, তবে একটু খেয়াল রাখতে হবে পেস্টটা যেন সাদা হয়। যে পেস্টগুলো সাদা সেই পেস্টগুলো ব্যবহার করতে হবে। আমি একটু লবণ নিয়ে নিয়েছি আর হালকা একটু পানি নিয়ে নিয়েছি। প্রথম প্লেটটা আমি যেভাবে পরিষ্কার করেছি আমি এই প্লেটটা সেমভাবে ঘষে নেব।
আর সরাসরি আমার ভিডিওতে চোখ রাখলে দেখতে পাবেন যে আমি যখন ঘষছি সে যেখানে একবার করে প্রলেপ দিচ্ছি সেখান থেকে কিন্তু হলদেটে ভাবটা উঠে যাচ্ছে। এখানে হয়তো অনেকেই বলতে পারে প্লেট মেলামেনে প্লেট একটু ময়লা হলে সমস্যা কি, আমরা এটা ফেলে দিই আবার বাজার থেকে কিনে নিয়ে আসবো। কিন্তু আমার মতে একদমই এটা ঠিক মনে হয় না, কেন আমি বাজার থেকে আবার কিনে নিয়ে আসবো? যদি আমার কোনো টিপস জানা থাকে, আমি সেই প্লেটে যদি আবার ঠিকভাবে ব্যবহার করতে পারবো এরকম কোনো টিপস জানা থাকে, আমি সেই টিপসটা ফলো করে অবশ্যই আমি প্লেটটা আবার ব্যবহার করতে পারবো। বাজার থেকে কিনলেই কিন্তু সব সমাধান হয়ে যাবে না, আমাদের গৃহিণীদের কিন্তু অনেক দিক চিন্তা করে চলতে হয়। যাই হোক, আমি এই প্লেটটাও কিন্তু সেমভাবে ঘষে নিয়েছি। এটা কিন্তু যেই পিছনটা আছে এখানে কিন্তু অতটা ময়লা হয় না, তারপরে আমি এইখানেও একটু ঘষে নিচ্ছি, কারণ মানে প্লেটের দাগটা একটা কারণে, পরে সেটা হচ্ছে আমরা যে তরকারিটা ভাত খাই সেই তরকারির যে হলুদের যে রঙটা থাকে সেই রঙটা আর কি মেলামেনে ভিতরে ঢুকে যায়, আস্তে আস্তে মেলামেনে প্লেটটা তখন কালচে হওয়া শুরু করে দেয়। তো আমার এই প্লেটটাও কিন্তু আমি সেম দুইটা যেভাবে পরিষ্কার করেছি সেমভাবে কিন্তু ঘষে নিয়েছি। তিনটা প্লেটই কিন্তু আমার সেমভাবে ঘষে নেওয়া হয়ে গিয়েছে, আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। এতে কিন্তু আমার খুবই অল্প সময় লেগেছে, আর আমি অল্প অল্প সময় করেই ঘষেছি, ইচ্ছাকৃতভাবে কিন্তু আমি খুবই কম টাইম নিয়ে ঘষেছি। এখন আমি নর্মাল যে পানি আছে সেই নর্মাল পানিতে আমি এখন প্লেটটা ক্লিন করে দেখাবো। এইভাবে কিন্তু শুধু প্লেট না, মেলামেনে যে কোনো বাসন কোসনও কিন্তু আপনারা এভাবে পয়সা করতে পারেন, এটা কোনো বিষয় না। মেলামেনে বাটি বলেন, যে কোনো যেটা কি যে কোনো বল বলেন, যেটাই বলুন না কেন, মেলামেনে যে কোনো বাসনই কিন্তু এভাবে পয়সা করতে পারবেন। তাই পানি দিয়ে ক্লিন করার পরে আমি আপনাদের দেখাচ্ছি আসলে কতটা চেঞ্জ হয়ে গিয়েছে। আর আপনারা আমার থেকে কীরকম টিপস পেতে চান এবং কী ক্লিনিং ভিডিও দেখতে চান এবং কোনটা আপনাদের খুবই দরকার সেটা আমাকে জানাবেন, কারণ আমার খুবই চাই যে আমার ভিউয়ারদের যেটা দরকার আমি সেটাই আপনাদের মাঝে শেয়ার করার। দেখুন আমার প্লেটগুলো কিন্তু নর্মাল পানি দিয়ে ক্লিন করে নেওয়া হয়ে গিয়েছে, আর ক্লিন করার পরে দেখতে পাচ্ছেন যারা আমার ভিডিওটা প্রথম থেকে এই পর্যন্ত দেখছেন তারা হয়তো বুঝতে পারবেন যে আমার প্লেটটা কতটা চেঞ্জ হয়ে গিয়েছে। এর ভিতর ভিতর যে হলদেটা ভাবগুলো ছিল এগুলো কিন্তু একদমই নাই। যে কোনো পুরাতন জিনিস কিন্তু একদমই নতুন বানানো সম্ভব না, কিন্তু নতুনের মতো বানানো কিন্তু সম্ভব। যদি আমরা কিছু কিছু টিপস ফলো করি অবশ্যই কিন্তু পুরাতন জিনিস নতুনের মতো বানানো সম্ভব। তা আমার প্লেটগুলো দেখে হয়তো বুঝতে পারছেন যে নতুন না হলেও নতুনের মতো কিন্তু হয়ে গিয়েছে। আর কতটা পরিষ্কার হয়েছে আমি প্রত্যেকটা প্লেটের পিছনটা এবং উপরটা দিয়ে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। যারা আমার ভিডিওটা প্রথমে দেখেছিলেন তারা তো হয়তো জানেন যে কতটা লাল ছিল। আশা করি আমার টিপসটা আপনাদের অনেক ভালো লেগেছে। আর এরকম টিপস, যে কোনো টিপস আপনারা পেতে চাইলে আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, আমি আপনাদের সেভাবেই টিপস শেয়ার করার চেষ্টা করব। আজ আর বাড়াচ্ছি না, যে পর্যন্তই সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।